ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আপনার প্রশ্ন হলো তাবাকুলকারী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি বা কি রকম বিশ্বাসে আমরা বুঝতে পারবো যে আমাদের তাওয়াক্কুল সম্পূর্ণ আল্লাহর উপর হয়েছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বান্দার আহ সবকিছুতে বিশেষ করে রিজিকের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা এটা মুমিনদের একটি বড় আলামত বা মুমিনের একটি বড় বৈশিষ্ট্য বা গুণ আল্লাহ সুমান তালা করেন হিফাল মুমিনুন মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আল্লাহর ওপর আস্থা বা বিশ্বাস রাখা এইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য আল্লাহ সুমান তালা বহু আয়তে বলেছেন তাওয়াক্কুল কাকে বলে সেটা আগে আমরা জানি এর আবেদানী করতে হলো ভরসা করা আল্লাহ হানা হুয়া তালার ওপর সব কিছুতে ভরসা করা আর পরিবেশায় যেটা তাওয়াক্কুল বলা হয় সেটা হলো কোন একটা মাধ্যম রিজিকের বা উপার্জনের কোনো একটা মাধ্যম তৈরি করে সেটার উপর তাওয়াক্কুল করে নিজের সামনের দিকে এগিয়ে যাওয়াকে তাওয়াক্কুল বলা হয় যেরকম কারো একটা রিক্সা আছে এটাকে সে পুঁজি করে বা এটাকে মাধ্যম ধরে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে এটার মাধ্যমে আল্লাহ সুমন্তলা আমাকে রিজিক দান করবেন এটার মাধ্যমে আল্লাহ সুমন্তলা আমাকে চালাবেন কিন্তু কেউ যদি মনে করে যে আমি আল্লাহর পর বর্ষা করলাম আল্লাহ আমাকে রিজিক দিবে আল্লাহ আমাকে খাওয়াবে আল্লাহ আমাকে পরাবে আল্লাহ আমার সব কিছু ব্যবস্থা করবে এটা নাম হইল ভাউতাবাজি এবং দুকাবাজি এই ধরনের তাওয়াক্কুল হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আসে নাই আল্লাহ রসুল সাহাকে জিজ্ঞেস করা হয়েছে সই হাদিসের মধ্যে যে রসুলাল্লাহ আমি কি আমার ওটটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো না বেদে তাওয়াক্কুল করব আল্লাহ রসুল বলছেন তুমি তোমার ওট বেদে তারপর তাওয়াক্কুল করো তাওকুল এটা নয় যে আমি উঠ ছেড়ে দিলাম আল্লাহর পর ভরসা আল্লাহ এটাকে এখানে রাখবেন বা সিংহ বাঘের থেকে রক্ষা করবেন এটার নাম তাওকুল নয় তাওকুল হলো আপনি এটাকে হেফাজতে রাখবেন এটাকে সুন্দর মতে যেখানে রাখার সেভাবে রাখবেন এবং আল্লাহর পর ভরসা করবেন তদরূপ আপনি রিজিকের একটা মাধ্যম তৈরি করবেন সেটার উপর তাওয়াক্কুল করবেন যে আল্লাহ সুমতলা এটার মাধ্যমে আমাকে তিনি রিজিক দান করবেন এটার নাম হলো তাওয়াক্কুল এখন আমাদের সমাজে যেটা তাওয়াকুল বোঝে যে কোনো মাধ্যম গ্রহণ না করে সরাসরি আল্লাহ খাওয়াবেন আল্লাহ পড়াবেন এইভাবে তাওয়াক্কুল করা রিজিকের কোনো সন্ধান না করে যে আল্লাহ খাওয়াবেন আল্লাহ পড়াবেন আল্লাহ ব্যবস্থা করবেন এইভাবে তাওয়াক্কুল করে থাকে আপনি যদি ঘরের দরজা জানালা বন্ধ করে যদি বলেন যে আজকে আমাকে আল্লাহ খাওয়াবে পড়াবে তাহলে কেমত পর্যন্ত যদি হাত দেওয়া হয় আর এইভাবে রোমে বসে আল্লাহ আমার খাওয়া পড়াবে কোনো রিজিক আসবে না আপনাকে ঘর থেকে বের হতে হবে তাওয়াকুল করে যে আমি ঘর থেকে বের হচ্ছি একটা রিক্সা নিয়ে একটা অটো নিয়ে একটা সাইকেল নিয়ে বা একটা হুন্ডা নিয়ে যে এটা দিয়ে আজকে আমি বাড়া টানবো আল্লাহ সুমতালের মাধ্যমে আমাকে খাওয়াবেন এটার নাম হলো তাওয়াক্কুল আগে একটি মাধ্যম লাগবে সুতরাং যেটা মাধ্যমের করা হয় মাধ্যমকে সামনে রেখে আল্লাহর উপর বর্ষা করে যেটা করা হয় এটাই প্রকৃত তাওয়াকুল আর কোনো মাধ্যম ছাড়া আল্লাহ আমাকে খাওয়াবে পরাবে পান করাবে সব কিছু আল্লাহ ব্যবস্থা করবে এটা হলো ভাউতাবাজি দুকাবাজি এই তাওয়্কুল কোরআনসোনার মধ্যে আসে নাই সুতরাং আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবেই তাওয়াক্কুল করবেন যে আমার সামনে যা আছে এটার উপর এটার মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়াবেন পড়াবেন এবং বিপদ আবদে বালা মুসিবতা যেকোনো ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং যখন আপনি দেখবেন যে আপনার মনটা সর্বক্ষেত্রে আল্লাহর দিকে মাইল হয় আল্লাহর দিকে ধাবিত হয় সব কিছু আল্লাহর দিকে আপনি সপর্দ করে দিচ্ছেন এবং আপনার অর্থ করি এইগুলো নিয়ে টেনশন নেই যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট এবং বলছেন যে আল্লাহ তালা আমার হাতে যে টাকাটা আছে এটার উপর আমি কি করলাম এটাকে মাধ্যম বানিয়ে আমি তাও উপর তাওকুল করলাম তিনি আমাকে সুন্দর মতে চালাবেন এইগুলো হলো প্রকৃত তাবাকল এই ধরনের মন মেজাজ যখন তৈরি হবে তখন বুঝতে পারবেন যে সত্যিকারের তাওয়াক্কুল আপনার মধ্যে এসেছে ওল্লাফ আলাম